বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল 2025 অর্থাৎ 11তম আসরে আরও একবার শিরোপা জেতার লক্ষ্যে দুর্দান্ত কিছু বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালে গত আসর থেকে রিটেন করা হয়েছে দুইজন বিদেশি ক্রিকেটারকে, তারা হলেন কায়াল মেয়ার্স এবং জেমস ফুলার। বিপিএল 2025-এ ফরচুন বরিশাল দলের বিদেশি ক্রিকেটারদের তালিকা। নাম্বার ওয়ান, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কায়াল মেয়ার্স এবারও খেলবেন ফরচুন বরিশাল দলে। গত আসরে ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতে উইকেট নিয়ে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন। নাম্বার টু, ইংল্যান্ডের টল ফাস্ট বোলার জেমস ফুলার এবারও খেলবেন ফরচুন বরিশালে। গত আসরের শেষ তিন ম্যাচ খেলে গুরুত্বপূর্ণ কিছু উইকেট নিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন। নাম্বার থ্রি, আসছেন ইংল্যান্ডের বাহাতি ব্যাটার দাউদ মালান। বিপিএলে তার খেলার অভিজ্ঞতা আছে প্রচুর। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে খেলতেন একসময়, এবার সম্পূর্ণ আসরে খেলবেন ফরচুন বরিশালের হয়ে। নাম্বার ফোর, আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবিও যুক্ত হচ্ছেন এবার ফরচুন বরিশাল দলে। মোহাম্মদ নাবিও বিপিএল সহ ঘরোয়া লিগে অভিজ্ঞ একজন ক্রিকেটার, বিপিএলের সব দলেই খেলে ফেলেছেন, এবার ফরচুন বরিশালের জার্সি গায়ে দেখা যাবে তাকে। নাম্বার ফাইভ, পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। ডানহাতে ব্যাট করার পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন তিনি। গত আসরে খুলনা টাইগার্সের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন ফাহিম আশরাফ। নাম্বার সিক্স, শ্রীলঙ্কার তরুণ ওপেনার পাথুম নিসাঙ্কা। টি টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করে থাকেন এই ব্যাটার। 54টি টি টোয়েন্টিতে তার রান 1418, স্ট্রাইক রেট 118.8, গড় 28.4। গত আসরে রংপুর রাইডার্সে খেলেছিলেন, এবার আসছেন ফরচুন বরিশাল দলে। নাম্বার সেভেন, পাকিস্তানের অলরাউন্ডার জাহানদাদ খান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও অভিষেক হয়নি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও কম। পিএসএলের লাহোর কালান্দার্স দলে খেলে থাকেন। ঘরোয়া টি টোয়েন্টি ক্যারিয়ারে ব্যাট হাতে 19 ম্যাচে রান 158, স্ট্রাইক রেট 187, যা নজর কেড়েছে। বল হাতে 18টি উইকেট সংগ্রহ করেছেন। নাম্বার এইট, সবশেষে দক্ষিণ আফ্রিকার বাহাতি পেসার নান্দ্রে বার্গার। আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলে থাকেন এই নান্দ্রে বার্গার, এবার ফরচুন বরিশালের জার্সিতে তাকে দেখা যাবে। টি টোয়েন্টি ক্যারিয়ার মাত্র শুরু করেছেন, দুই ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ারে উইকেট নিয়েছেন মোটে একটি। আইপিএলে ছয় ম্যাচে 7টি উইকেট নিয়েছেন নান্দ্রে বার্গার। এসএ টোয়েন্টিতে 16 ম্যাচে 13টি উইকেট শিকার করেছেন তিনি। এসএ টোয়েন্টির কারণে কতগুলো ম্যাচ খেলতে পারেন ফরচুন বরিশাল দলে, সেটাই দেখার বিষয়। এই আটজনকেই ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। এছাড়াও গত আসরের চ্যাম্পিয়ন ডেভিড মিলারের সাথেও যোগাযোগ চলছে ফরচুন বরিশালের। বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।